বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ, কাতারে অনুষ্ঠিত হবে। মানে বাঙালি, বাঙালি মানে ফুটবল, তো যেখানে ফুটবল সেখানে বাঙালি। তো আমরা এখানে আজকে এসেছি বারাসাতের নেতাজি পল্লী স্পোর্টিং ক্লাবের মাঠে। এইখানে যারা নেতাজি পল্লী স্পোর্টিং ক্লাবের জার্সি পরে সবুজ রঙের যাদের দেখতে পাচ্ছেন তারা নেতাজি পল্লী স্পোর্টিং, আর লাল জার্সি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বারাসাতেরই আর একটি সংস্থা বারাসাত ইউনাইটেড ফুটবল কোচিং ক্লাব। তারা তাদের ভেটারেন্স খেলোয়াড় যে দেখতে পাচ্ছেন সামনে, সবাই প্লেয়ারদের দেখুন, এরা অতীত দিনের খেলোয়াড় ছিলেন, বর্তমানে তাদের সোনালী দিনগুলি চলে গেছে, কিন্তু তাদের পায়ের ঝলক এখনও একই রকম আছে, দর্শকরা একটু আগে দেখলেন। উন্মাদনাটাই বড় কথা। যাই হোক, একটি দল জিতেছে লাল জার্সি 5-3 গোলে, প্রত্যেকেই ভালো খেলেছেন এই বয়সেও। তাদের পায়ের ঝলক দেখে যারা এখানে উপস্থিত এই যে দর্শক, কেমন লাগলো এই বয়সে এদের খেলা? তোমরা সবাই তোমরা সকলে ফুটবল খেলো তো? এই যে বয়স্ক প্লেয়াররা খেললেন, এই যে দেখা যাচ্ছে যাদেরকে, এরা এককালে তোমাদের বয়স পেরিয়ে এসছে, তাহলে বুঝতে পারছো কীরকম খেলতো এরা তাদের বয়সকালে, কীরকম লাগলো? ভালো। আচ্ছা, আগামীকাল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, তো এইখানে ওয়ার্ল্ড কাপের এখানে যে সমস্ত প্রত্যেকে দাঁড়িয়ে আছেন সবাই ফুটবল সাপোর্টার। তো আমি একটুখানি দেখি যে বিশ্বের দুই শক্তিধর দেশ ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার কারা বেশি কারা কম। ব্রাজিল আগে হাত তোলো। তো ব্রাজিলের সংখ্যা দেখছি যা, এবার দেখে নিই আর্জেন্টিনা। তো যাই হোক, এই 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 এটার মধ্যে আপনি পর্তুগালের সাপোর্টার একজনকে পাওয়া গেছে, আপনি হল্যান্ড? আচ্ছা, ভালো, একজন হল্যান্ডের সাপোর্টার একজন পর্তুগালের সাপোর্টার পাওয়া গেছে। আর এমনি যা দেখলাম তাদের মধ্যে ব্রাজিলের থেকে আর্জেন্টিনার আধিক্য বেশি। তো যাই হোক, ব্রাজিল আর্জেন্টিনা, কেউ মেসি কেউ মেসি মেসি, এই দেখুন ইতিমধ্যেই এর মধ্যেই গোলমাল লেগে গেছে নিজেদের মধ্যে, মেসি নেইমার নিয়ে মারামারি। যাই হোক, আমরা খেলা দেখবো, সকলে দেখতে থাকুন kolkatafootball.com। সকলে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।